নমস্কার বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, আজ নৌবাহিনীর তরফ থেকে একটা খুব বড় আর গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে, আর তা হলো নৌবাহিনী এবারে এক নতুন ধরনের ঘাতক সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইলকে তৈরি করতে চলেছে, যা ভবিষ্যতে আমাদের সমস্ত পুরনো বিদেশি ক্রুজ মিসাইলগুলিকে এই মিসাইলের সাহায্যে পরিবর্তন করবে। যদিও বন্ধুরা, DRDO এখানে শুরুতে প্ল্যানিং ছিল যে ভবিষ্যতে আমাদের যে প্রজেক্ট 75i সাবমেরিন আসবে, তো এই সাবমেরিনের জন্য ভারত কী করবে, এতে VSF বা ভার্টিক্যাল লঞ্চ সিস্টেমকে যুক্ত করবে, আর এর সাহায্যে আমাদের ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল তারই একটা সাবমেরিন লঞ্চকে ডেভেলপ করে তাকে এই সাবমেরিনে যুক্ত করা যাবে। আর এর সুবিধা হলো ব্রহ্মস অলরেডি প্রুভেন টেকনোলজি, ফলে নৌবাহিনী সাবমেরিনে ব্রহ্মসকে যুক্ত করা গেলে এই সাবমেরিনের ক্ষমতা কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পাবে। কিন্তু বন্ধুরা, এই মিসাইলের সবচেয়ে বড় সমস্যা হলো, এক তো এর জন্য সাবমেরিনে আলাদা VLS সেলকে যুক্ত করতে হবে, আর দুই, ব্রহ্মসের রেঞ্জ অনেক বেশি কম। বর্তমানে ব্রহ্মসের যে ভেরিয়েন্ট রয়েছে তাকে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর রেঞ্জ মোটামুটি 400 থেকে 500 কিলোমিটার পর্যন্ত, এবং এর যে ইয়ার ভেরিয়েন্ট আসবে যেটা আন্ডার ডেভেলপমেন্টে রয়েছে তার রেঞ্জ কেবলমাত্র 800 কিলোমিটার পর্যন্তই বাড়ানো সম্ভব। ফলে এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই নৌবাহিনী আর DRDO যৌথভাবে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, আর তা হলো এই P-75i সাবমেরিনের জন্য তারা ব্রহ্মসের আইডিয়াকে পুরোপুরি বাতিল করে তার জায়গায় একটা নতুন সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইলকে তৈরি করবে। আর বন্ধুরা, এই মিডিয়া রিপোর্ট অনুযায়ী এটা একটা সাবসনিক ক্রুজ মিসাইল হবে, যাকে সাবমেরিনের যে টর্পিডো টিউব থাকে, মানে যেখান থেকে টর্পিডো লঞ্চ করা হয়, তো তার সাহায্যে কিন্তু লঞ্চ করা যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মিসাইলের যে রেঞ্জ সেটা মোটামুটি 1500 কিলোমিটার পর্যন্ত হবে, যাকে ব্রহ্মস ইয়ারের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে এটা কিন্তু প্রায় দ্বিগুণ রেঞ্জ দেবে ব্রহ্মসের চেয়ে। ফলে এর সুবিধা হলো আরও বেশি দূর থেকেই নৌবাহিনীর এই সাবমেরিন শত্রুর ওপর হামলা করতে পারবে। আর সবচেয়ে বড় কথা, এই নতুন মিসাইল যে কেবলমাত্র আমাদের এই P-75i সাবমেরিনে যুক্ত হবে তাই নয়, বরং এই একই মিসাইল আমাদের সমস্ত অ্যাটাক সাবমেরিনে যুক্ত করা সম্ভব। কারণ দেখুন, এই মুহূর্তে আপনারা যদি ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইলের ফ্লিটকে খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে ভারত মেইনলি 3 ধরনের মিসাইল ব্যবহার করে। এক, আমেরিকার দ্বারা তৈরি করা হারপুন মিসাইল; দুই, রাশিয়ার ক্লাব মিসাইল; আর শেষমেশ ফ্রেঞ্চ অরিজিনের এক্সোসেট মিসাইল। ফলে এই সমস্ত পুরনো মিসাইলগুলিকে পরিবর্তন করার জন্য ভারতের এই নতুন মিসাইল কাজে আসবে। বাকি এবার এই মিসাইলের কিছু বিশেষত্বের কথা বললে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই মিসাইলে মোট 2টো ভেরিয়েন্ট হবে। এক, অ্যান্টিশিপ ভেরিয়েন্ট, যার সাহায্যে শত্রু যুদ্ধজাহাজকে টার্গেট করা যাবে; আর দুই হলো ল্যান্ড অ্যাটাক ভেরিয়েন্ট, যাকে সামুদ্রিক তীরবর্তী এলাকায় হামলার জন্য ব্যবহার করা যাবে। যাই হোক, এটা তো গেল মিসাইলের কথা। এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই মিসাইল রেডি কবে হবে। তো বন্ধুরা, এই মিসাইলকে তৈরি করতে যা যা টেকনোলজি প্রয়োজন সেগুলো অলরেডি কিন্তু আমাদের DRDO অনেক আগে ডেভেলপ করে ফেলেছে, তাই এতে খুব বেশি সময় লাগার কথা নয়। তবে হ্যাঁ, এর যে কারেন্ট স্ট্যাটাস তার কথা বললে, কিছু মিডিয়া রিপোর্টে আমরা ক্লেম করা হচ্ছে যে খুব শীঘ্রই নাকি DRDO এই মিসাইলের যে প্রপেলড ইজেকশন ক্যাপসুল রয়েছে তো এই সিস্টেমের টেস্টিং শুরু করবে। আর এটা যে কোনো সাবমেরিন লঞ্চ মিসাইলের খুবই গুরুত্বপূর্ণ পার্ট, কেননা এর সাহায্যে সাবমেরিন থেকে মিসাইল লঞ্চ হওয়ার পর যখন জলের উপরে আসবে তারপর এটাকে ইজেক্ট করতে সাহায্য করবে। আর শুধু তাই নয়, DRDO তো নৌবাহিনীর একটা কালভেরি ক্লাসের সাবমেরিনকেও রেডি করছে, যাতে এই সাবমেরিন থেকে এই মিসাইলের টেস্টিং করা যায়। ফলে বন্ধুরা, আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের অ্যাটাক সাবমেরিনগুলিতে এই স্বদেশী সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইলকে আমরা দেখতে পাব। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। বাকি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, ভারতের এই নতুন সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইলকে নিয়ে আপনাদের কী মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।